হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই থাকবেন বা ভালোই আছেন। তো যাই হোক, তো আজকের ভিডিও একটা নতুন টপিক নিয়ে এসেছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই যে আমরা কিভাবে ওয়াইটির ভিতরে গ্রুপ এলবি ক্রিয়েট করতে পারি। তো সেটার জন্য স্ট্রিমইয়ার্ডের সাহায্য নেব, আর আমি দুটো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনাদেরকে করে দেখাবো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। তো দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এটার জন্য কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব কোনো কিছুর দরকার নেই, জাস্ট মোবাইল ফোন থেকেই খুব ইজি প্রসেসে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে স্ট্রিমইয়ার্ডের সাহায্যে আমরা গ্রুপ হেল্পি করতে পারি এবং একসাথে টপে 6 জন উঠে কথা বলতে পারি বা নিজেদের বক্তব্য পেশ করতে পারি। তো চলুন দেখা যাক ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, আমি অ্যান্ড্রয়েড মোবাইলে চলে এসেছি গুগল ব্রাউজারে। তো ওখান থেকে গিয়ে স্ট্রিমইয়ার্ড সার্চ করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, স্ট্রিমইয়ার্ড ওপেন করেছি। তো এখানে ইমেল অ্যাড্রেস চাইবে, তো আমাদের ইমেল অ্যাড্রেস একটা পুট করে দিতে হবে। তো তারপর গেট স্টার্ট, বা গেট স্টার্টে না নিলে ট্রাই লগ ইনে যাব। তো ট্রাই লগ ইনে যাওয়ার পরে গেট ইন টু কোড, তো এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, সেটা ডাইরেক্ট জিমেলে আসবে। তো তার আগে আমি এটাকে ডেস্কটপ সাইড করে নেব ফোনটাকে। তো দেখতেই পাচ্ছেন আমি ডেস্কটপ সাইড করে নিয়েছি। তো একটা জিমেলে অলরেডি মেল ঢুকে গেছে কোড, তো সেই কোডটাকে এবার নিয়ে নেব। তো আমি ডাইরেক্ট জিমেলে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিমইয়ার্ডের একটা কোড অলরেডি চলে এসেছে, সবার উপরেই আছে। তো ওটাকে ওপেন করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন 275884, তো এটা কোডটা অলরেডি এসছে। তো এইবার এই কোডটা আমি এখানে পুট করব। তো কোডটা পুট করার পরে লগ ইন করলাম, তো একটু বাফারিং হচ্ছে। তো পুট করার পরে দেখুন ডাইরেক্ট স্ট্রিমইয়ার্ডের ব্রডকাস্ট পেজে চলে গেছে, ক্রিয়েট ব্রডকাস্ট। তো এরপর এখান থেকে যাব আমরা ডাইরেক্ট ডিসক্রিপশনে। তো এখান থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ওখানে নাম চলে এসছে। তো যে দেখছেন যেখান থেকে আমরা কোথায় কোথায় লগ ইন করতে পারি, ফেসবুক আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, প্রোফাইল, ইউটিউব। তো আমরা এখন ইউটিউব থেকেই যাব। তো ইউটিউবটাকে লগ ইন করেছি। তো দেখুন এখানে আমার অলরেডি চ্যানেলটা চলে এসছে। তো আমার চ্যানেলের ওখানে টাচ করব। তো এরপর এখানে অ্যালাউ আর ক্যান্সেল বলে একটা অপশান আছে দেখছেন, তো আমি এখানে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিয়েছি। তো অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম দিয়ে এরকম একটা পেজ। তো এখান থেকে, তো এরপর আমরা এখানে ব্রডকাস্টে যাব। ব্রডকাস্টে গেলেই ডাইরেক্ট স্টুডিও এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন টাইটেল ডেসক্রিপশন। তো আমরা এখানে একটা টাইটেল দিয়ে দেবো। তো টাইটেল সেটা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দেবেন। আমি যেমন এখানে টেস্টিং লিখব, টেস্টিং লাইফ। তো টেস্টিং লাইফ আমি এরপর আমি দিচ্ছি ডেসক্রিপশনে, যেমন লিখবো ফর ওয়াচিং। ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন আমি ফর ওয়াচিং লিখে দিয়ে দেবো। তো এরপর এটাকে যেরকমভাবে আমরা লাইভে যেতে গেলে পাবলিক আনলিস্টেড রাখি, তো আমি এটাকে আপাতত আনলিস্টেডই রাখছি। তো এরপর একটা শিডিউল বানিয়ে দেবো, তো সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। তো শিডিউল করে দিচ্ছি, তারপর একটা থাম্বনেল, যেরকমভাবে লাইভে যেতে গেলে আমরা করি, তো ঠিক সেরকমভাবে করে নেব। তো তারপর আমরা যেটা যাব ক্রিয়েটিং ওয়ান্স মুভমেন্ট, এখানে চলে যাব। তো তারপর ওটা হয়ে যাওয়ার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপর আমরা ওখান থেকে এন্টার স্টুডিও, এন্টার দ্য স্টুডিওতে করলে এটা একটু টাইম লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এন্টার দ্য স্টুডিওর মধ্যে ঢুকে গেছি, আমার মুখ অলরেডি চলে এসেছে ঠিক একদম এরকম একটা ইন্টারফেস। এই যে মাইকও ওয়ার্কিং করছে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে মিউট, স্টপ ক্যাম সেটিংসে যাওয়া যায়, মিউট করলে মিউট হবে, আনমিউট। তো স্টপ ক্যাম এরকমভাবে করে নেবেন, স্টপ ক্যাম করলে আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি অফ অন করে দেখিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, তো একটা নিচের দিকে রয়েছে ডিসপ্লে নেম। তো এখানে ডিসপ্লে নেমে আপনি যা খুশি রাখতে পারেন, সেটা আপনার চ্যানেলের নাম হোক বা আপনার নিজের নাম হোক। তো আমার অলরেডি চ্যানেলের নাম দেওয়া ছিল, তো আমি ওটাকে নিজের নাম করব ভেবেছিলাম। তো তারপর দেখলাম যে না, নিজের নামটাতে চ্যানেলের নামটাই বেস্ট মনে করছি আমি। তো আমি ওখানে আমার চ্যানেলের নামটাই পুট করে দিচ্ছি। তো এখানটা অবশ্য করে দিতে হবে ডিসপ্লে নেম, তার কারণ আপনি যখন যাবেন, তো তারপর এখানে আমরা যাব এন্টার দ্য স্টুডিও। এন্টার দ্য স্টুডিও প্রেস করলেই ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলেই দেখবেন আপনার মোবাইলটা একদম ডেস্কটপ সাইডের মতন এরকম একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। তো এখান থেকে এবার
কন্ট্রোল করা যাবে যদি আপনি ব্রডকাস্টটা নিজে ক্রিয়েট করছেন। তো তো নিচের দিকে দেখবেন একদম নিচে লেফটে মিউট আনমিউট অপশান আছে, স্টপ ক্যাম। তো এখান থেকে ডাইরেক্ট আপনার ক্যামেরা আর মিউট অপশানটা এখান থেকেই অপারেট করা যায়। আর একদম ঠিক উপরে এখানটাতে রয়েছে দেখতেই পাচ্ছেন রিমুভ, একদম ব্লু কালারের সাইন দেখাচ্ছে রিমুভ, আর অ্যাডো স্টুডিও। অ্যাডো স্টুডিও করলে আপনি একদম টপে ডিসপ্লেতে দেখতে পাবেন। আবার নিচে থেকে ক্যামেরা অফ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ঠিক তার পাশেই দেখবেন একদম এখানে কপি লিঙ্ক ইনভাইট বলে একটা অপশান আছে। তো ইনভাইটটাতে প্রেস করলেই আমি এরকম একটা এখানে অলরেডি একটা লিঙ্ক পাবো। তো ওটাকে কপি করে ঠিক ডান দিকের পাশে দেখুন আপনার চ্যানেলের এর পাশেই ওখানে একটা অপশান আছে টেক্সট মেসেজ। তো ওখান থেকে আমি ডাইরেক্ট মেসেজটা সেন্ড করব। তো দেখবেন একদম আমার টপে চলে এসছে। তো ওখান থেকে শো হাইট করলে এটা ডিসপ্লের উপরেই চলে আসবে। তো আমি ওটাকে এখন ডিসপ্লেতে দেখাতে চাইছি না, তো তাই শো করলাম না। দেখুন চলে গেছে শো করার পরে। তো ঠিক তার পাশে একটা ট্রিপল ডট আছে। সো ভিউয়ার্স, আমি যে লিঙ্কটা দিয়েছিলাম তার পাশেই ট্রিপল ডট, তো ওখানে রয়েছে পুট ইউজার ইন ইনপুট। তো আমি ওটাকে প্রেস করে দেবো। ওটা প্রেস করে দিলেই কি হবে, ওটা আমার মেসেজটা ডিসপ্লেতে অলরেডি হাইলাইট হয়ে যাবে। যে টপ চ্যাটটা আমরা করি তো চ্যাটের ওখানে হাইলাইট হয়ে যাবে লিঙ্কটা। তো ভিউয়ার্স, সেই যে নিজের চ্যানেলে চলে আসলাম ওয়াইটির পেজ থেকে। তো দেখলেন যে আপকামিংস যেটা রয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছেন যে একদম আমি যে লিঙ্কটা ওখানে পিন করেছিলাম, তো সেই পিনটা এখানে সবার উপরে শো করছে। তো আমি নিচেও দুটো SMS করে দেখিয়ে দিচ্ছি, দুটো টেক্সট করে দেখুন। কিন্তু উপরে ওটা অলরেডি লিঙ্কটা হাইলাইট হয়ে আছে। তো ওই লিঙ্কটাকে প্রেস করলে তো ডাইরেক্ট আমার যারা স্ট্রিম ইয়ার্ডের মধ্যে ইনপুট হতে চাইছে অলরেডি চলে আসবে। তো ভিউয়ার্স, আমি আর একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিয়েছি, তো সেখানের মধ্যে তার ইউটিউবে চলে গেছি। তো এবার এখান থেকে আমার যে সানশাইনের যে আপকামিং প্রিমিয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো ওখানটাতে ডাইরেক্ট ঢুকবো। তো ওখান থেকে যে লিঙ্কটাতে শো করেছিলাম, তো সেই লিঙ্কটাতে টাচ করে আমি ডাইরেক্ট ক্রোম থেকে চলে আসছি এন্টার দ্য স্টুডিও। দেখতে পাচ্ছেন এটা একটু টাইম লাগে রাউন্ড রাউন্ড হতে, তো সেটাই হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন অন্য একটা থেকে, ঠিক একদম অন্য সেকেন্ড ফোন থেকে যারা আমার গেস্ট, তো তাদের ফোনেও ঠিক এরকম একটা অপশান আসবে সেম মিউট, স্টপ ক্যাম, মাইক ওয়ার্কিং, নিচের ডিসপ্লে নেম। তো সেটা আপনারা আপনাদের মতন করে দিতেই পারেন। তো তারপরেও এখানে সেই একই ব্যাপার, এন্টার দ্য স্টুডিও, এন্টার দ্য স্টুডিওতে এখান থেকে গিয়ে প্রেস করতে হবে। এন্টার দ্য স্টুডিওতে প্রেস করলেও ঠিক এরকম একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে নিচের দিকে, মাইক ক্যাম চ্যাট আরও অপশান, আর একদম ডান দিকের কর্নারে লেভ অপশানটা পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনি ডাইরেক্ট ওখান থেকে ব্রডকাস্ট থেকে লেভও লিফটও করে দিতে পারেন। তো দেখুন একদম। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার এই ভিডিও অবশ্যই করেই জানাবেন কমেন্টে, আর শিখতে পেরেছেন কিনা সেটা অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রম মাই সানশাইন চ্যানেল। থ্যাংক ইউ ভিউয়ার্স।